চলতি বছর 10 লাখ মুসল্লিকে হজ করার অনুমতি দেবে সৌদি আরব। সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় শনিবার এই ঘোষণা দিয়েছে। এই অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, হজের জন্য যারা আগে নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার পাবেন। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, সবার জন্য উন্মুক্ত হচ্ছে পবিত্র হজের সুযোগ। লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনিতে ফের মুখরিত হবে মক্কা নগরী। শনিবার সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর 10 লাখ মুসল্লিকে হজ করার অনুমতি দেওয়া হবে। তবে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। হজ পালনকারীদের বয়স হতে হবে 65 বছরের নিচে, নেওয়া থাকতে হবে করোনা টিকার পূর্ণ ডোজ, সেই সাথে সৌদিতে প্রবেশের 72 ঘন্টা পূর্বে জমা দিতে হবে করোনার PCR টেস্টের নেগেটিভ সনদ, আর কোন দেশ থেকে কতজন হজ পালন করবেন তা নির্ধারণ করা হবে কোটার মাধ্যমে। এ অবস্থায় হজ পালনে আগ্রহী বাংলাদেশি মুসল্লিদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রশ্ন, এবার কারা হজে যেতে পারবেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, যারা আগে নিবন্ধন করেছেন তারাই পাবেন অগ্রাধিকার। প্রত্যেকটা দেশে একটা রেশিও আছে, জনসংখ্যা ভিত্তিক একটা রেশিও আছে, সেই রেশিও অনুসারে আমরা পেয়ে থাকি। আমাদের সিলেকশনটা হবে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা ফার্স্ট প্রায়োরিটি, নেক্সট যদি তারপরে আরও থাকে আমরা সেখান থেকে যদি মনে কর সে কথার কথা আমার রেজিস্ট্রেশন আছে 60,000, তো 60,000 উপরে যদি আমার লোক যায় তখন অটোমেটিকলি প্রি রেজিস্ট্রেশনের প্রথম যারা আছে তারাই যাবে। প্রতি বছর 20 লাখের মতো মুসল্লি পবিত্র হজ পালন করলেও করোনা মহামারীর কারণে 2020 সালে 1,000 এবং 2021 সালে 60,000 মানুষকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।